আসসালামু আলাইকুম। আমরা এখন দেখবো গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এর পরীক্ষা, জিটিসিএল এর সহকারী ব্যবস্থাপক পরীক্ষার প্রশ্ন সমাধান অঙ্ক পার্ট টুকু। সেই ক্ষেত্রে নাম্বার 17 দিয়ে শুরু। 17 নাম্বার অঙ্ক হচ্ছে ফেরি হোয়েন এমটি ট্রাভেলস টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ হোয়েন ইট ইজ ফুল, ইট ট্রাভেলস 20 মাইলস সাউথ উইথ কার্গো, স্পেন্ডস 30 মিনিটস ফর আনলোডিং অ্যান্ড রিটার্ন টু ইটস অরিজিনাল পার্ট এমটি ইন এ টোটাল অফ 8 আওয়ার্স, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ফেরি হোয়েন ইট ইজ এমটি। অর্থাৎ একটা এমটি কার্গো সে ট্রাভেল করে টুয়াইস ফাস্টার, অর্থাৎ যদি এক্স পরিমাণ এক্স গতিবেগে ট্রাভেল করে মালসহ, তাহলে মাল ছাড়া খালি অবস্থায় সে ট্রাভেল করবে 2x মাইল পার আওয়ার বেগে। তো সে 20 মাইল ট্রাভেল করে সাউথের দিকে এবং সে আবার ফিরে আসে, তার মধ্যে 30 মিনিট তাকে আনলোডিং সময় দিতে হয়। টোটাল তার সময় লাগে 8 ঘন্টা। তো জানতে চাওয়া হয়েছে এখানে খালি অবস্থায় ফেরিটা আসলে কত সময় লাগবে। সেক্ষেত্রে এখানে যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে হচ্ছে, যদি মাল ভর্তি অবস্থায় ফেরিটা থাকে তাহলে তার গতিবেগ হবে 1 মাইল পার আওয়ার, আর যদি মাল ছাড়া অবস্থায় আসে, খালি অবস্থায় আসে, তাহলে তার দ্বিগুণ গতিবেগ হবে, এটা হবে গতিবেগ। আর যদি আমরা এখানে কল্পনা করি কতটুকু দূরত্ব যাবে, এখানেও তার 20 মাইল যাইতে হবে, আর এই গতিবেগেও তাকে 20 মাইল ট্রাভেল করতে হবে। আর টোটাল সময় সে কত পাবে, টোটাল সময় পাবে সে 8 আওয়ার। 8 আওয়ার থেকে আমাদের 30 মিনিটস বিয়োগ করতে হবে। 30 মিনিট বিয়োগের মানে এটা হচ্ছে হাফ আওয়ার, অর্থাৎ 0.5 আওয়ার কম ট্রাভেল করবে, সেই ক্ষেত্রে 7.5 আওয়ার, কারণ 30 মিনিট আনলোডিং সময়। তাহলে 7.5 আওয়ার ট্রাভেল করবে যাওয়ার সময় এবং আসার সময় দুই সময় মিলে। এখন টাইমটা যদি বাড়ি করতে চাই তাহলে আমরা দূরত্বকে গতিবেগ দ্বারা ভাগ করব। তো এখানে দূরত্ব আসছে আমাদের 20/x, অর্থাৎ 20 মাইল/x, সেই ক্ষেত্রে এখানে সময়টা পাওয়া যাবে, প্লাস আমাদের 20 মাইল আবার 2x বেগে যাবে, ইকুয়াল টু হবে আমাদের 7.5, অর্থাৎ যাওয়ার সময় এবং আসার সময় দুই সময় যোগ করলে 7.5 ঘন্টা হবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে লসাগু আসবে 2x, এখানে পাবো আমরা 40 + 20 = 7.5, আমরা লিখতে পারি 15/2। আর এটা যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে 30x = 120, বা x = পাবো আমরা 4, x = 4 মাইল পার আওয়ার। তো এখন জিজ্ঞাসা করা হয়েছে এমটি অবস্থায় ফেরির স্পিড কত। এমটি অবস্থায় ফেরির স্পিড হচ্ছে 2x, তাহলে 2 × 4 = 8 মাইল পার আওয়ার, এটা হবে এমটি অবস্থায় স্পিড, আনসার হবে 8 মাইল পার আওয়ার। নেক্সট ম্যাথ নাম্বার 18। নাম্বার 18 বলা আছে বাইসাইকেল হ্যাজ টু হুইলস, ওয়ান লার্জ অ্যান্ড ওয়ান স্মল, ইফ ওয়ান 20 সেন্টিমিটার অ্যান্ড 40 সেন্টিমিটার ইজ ডায়ামিটার, হোয়েন দ্য লার্জার হুইল মেক্স 10 রেভুলেশন, হাউ মেনি রেভুলেশন ডাজ দ্য স্মলার হুইল মেক্স ইন দ্যাট টাইম। অর্থাৎ 120 সেন্টিমিটার এবং 40 সেন্টিমিটার দুইটা হুইল রয়েছে যেটার ডায়ামিটার বলা হয়েছে, এবং একটা বড় চাকা একটা ছোট চাকা, বড় চাকা 10 বার রেভুলেশন দিলে ছোট চাকা কতটুকু ঘুরবে সেটা জানতে যাওয়া হয়েছে। তো রেভুলেশনের কথা যদি আমরা বলি তাহলে আমরা পরিধি হিসাব করব, পরিধি হচ্ছে 2πr, এটা হচ্ছে পরিধি সূত্র। তো ডায়ামিটার, প্রথম চাকার ডায়ামিটার দেওয়া আছে 2r = 120 সেন্টিমিটার, আর দ্বিতীয় চাকার ডায়ামিটার 2r দেওয়া আছে হচ্ছে 40 সেন্টিমিটার। তো প্রথম চাকার ক্ষেত্রে যদি আমরা আরকে বড় হাতের আর ধরি, এটাকে ছোট হাতের আর ধরি, তাহলে এই ক্ষেত্রে আমাদের রোটেশন হবে 2πr = 2r × π = 120π, এটা যাবে একবার রেভুলেশন দিলে। আর এই ক্ষেত্রেও 2πr, তাহলে 2r × π = 40π, অর্থাৎ এটা যাবে একবার রেভুলেশন দিলে। তাহলে এই চাকা যদি 10 বার রেভুলেশন দেয় তাহলে আমরা পাবো 2 120π × 10, তাহলে আমরা বলতে পারি যে এই দূরত্ব অতিক্রম করে 10 বার ঘুরলে। তো 10 বার ঘুরলে 120π × 10 দূরত্ব অতিক্রম করে, আর তাহলে এই চাকা যদি ঘুরত তাহলে আমরা পেতাম ÷ 40π = আসবে আমাদের 30, অর্থাৎ 30 বার ঘুরে। এই চাপ আপনার ঐকিক নিয়মেও করতে পারবেন। ঐকিক নিয়মে করতে গেলে আপনাদের মাথায় রাখতে হবে যে চাকা যত বড় হবে তত কম বার ঘুরে বেশি দূরত্ব যাবে। সেই ক্ষেত্রে আপনারা লিখতে পারেন 120 সেন্টিমিটার যায় 10 বার ঘুরে, তাহলে 1 সেন্টিমিটার যাবে 120 × 10 বার, অর্থাৎ 1 সেন্টিমিটার ডায়া হলে কী অবস্থা হতো, আরও বেশি বার ঘুরত। আর এখানে
বলা হচ্ছে 40 সেন্টিমিটার ডায়া হলে আরো কম ঘুরতো, সেই ক্ষেত্রে ডিভাইড বাই 40 ইকুয়াল টু আসবে 30 বার, এই 30 বার হবে এই কোশ্চেনের আনসার। আপনারা এভাবেও করতে পারেন সূত্র দিয়ে, ইচ্ছে করলে এভাবেও করতে পারেন। তারপর অঙ্ক নাম্বার 19, নাম্বার 19 এ বলা আছে ইন এ কলেজ 45% অফ দ্য স্টুডেন্টস আর বয়েজ, ইফ 40% অফ দ্য বয়েজ এন্ড 20% অফ দ্য গার্লস ওয়েন্ট অন এ পিকনিক, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল স্টুডেন্ট ওয়েন্ট টু দ্য পিকনিক। অর্থাৎ বলা আছে 45% স্টুডেন্ট হচ্ছে বয়েজ, আর বাকি থাকলো আমাদের 55%, 55% স্টুডেন্টস হচ্ছে গার্লস। এখন বলা হচ্ছে 45%-এর 40% বয়েজ পিকনিকে গেল এবং 55-এর 20% গার্লস পিকনিকে গেল, সেই ক্ষেত্রে মোট কত পার্সেন্টেজ পিকনিকে গেল? তো ধরি আমরা টোটাল স্টুডেন্ট 100, তাহলে বয়েজ হচ্ছে 45, গার্লস হচ্ছে 55, তো 45 গার্লসের 40%-এর সমান আমাদের আসবে হচ্ছে 18 জন, আর 55%-এর অর্থাৎ 55 জনের 20% আসবে আমাদের 11 জন, তাহলে টোটাল আমাদের পিকনিকে গিয়েছিল 29 জন। 29 জন টোটাল ছাত্রছাত্রী আমাদের, কজন বয়েজ এবং গার্লস 100 জন, তাহলে এটা আসবে আমাদের 29%, অর্থাৎ 29% আমাদের পিকনিকে অংশগ্রহণ করেছিল। তারপর অঙ্ক নাম্বার 20, নাম্বার 20-তে বলা আছে বিকি লিভস 2 মাইলস ওয়েস্ট অফ দ্য রাজুস হাউস, রফিক লিভস 3 মাইলস নর্থ অফ দ্য রাজুস হাউস অ্যান্ড 2 মাইলস ওয়েস্ট অফ দ্য দিভাস হাউস, হোয়াট ইজ দ্য স্ট্রেট লাইন ডিস্টেন্স ফ্রম বাকিস হাউস টু দিভাস হাউস। অর্থাৎ বাকি লিভস 2 মাইলস ওয়েস্ট অফ দ্য রাজুস হাউস। তো আমরা পরীক্ষার খাতায় সবসময় ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ লিখে নেবেন, অর্থাৎ খাতার উপরের দিকে থাকবে নর্থ, ডান দিকে থাকবে ইস্ট, বাম দিকে থাকবে ওয়েস্ট, নিচে তো সাউথ থাকবে, এটা বুঝতেই পারছেন। তো ফার্স্টে কি বলা আছে? ফার্স্টে বলা আছে বাকি লিভস 2 মাইলস ওয়েস্ট অফ রাজুস হাউস, অর্থাৎ 2 মাইলস ওয়েস্ট অফ রাজুস হাউস। তো রাজুর হাউস যদি এখানে হয় তাহলে বাকির হাউস হবে তার ওয়েস্টে, অর্থাৎ এদিকে আসবে, কতটুকু আসবে 2 মাইলস ওয়েস্ট। এটা কার হাউস? এটা হচ্ছে বাকির হাউস। এখন বলছে পরবর্তী কন্ডিশনে বলা আছে রফিক লিভস 3 মাইলস নর্থ অফ দ্য রাজুস হাউস, রাজুর হাউসের নর্থে থাকে, অর্থাৎ এদিক থেকে যদি 3 মাইল যান তাহলে রফিকের হাউস পাওয়া যাবে, তাহলে এটা হবে রফিকের হাউস 3 মাইল ডিস্টেন্সে। তারপরে বলা আছে 2 মাইলস ওয়েস্ট অফ দিবাস হাউস, অর্থাৎ এই হাউসটা 2 মাইলস ওয়েস্ট, অর্থাৎ এইদিকে, এদিকে 2 কিলোমিটার যদি, তো 2 মাইল যদি আমরা যাই তাহলে আমরা পাবো রফিক্স হাউস, তাহলে এটা হবে আমাদের দিবাস হাউস। তো আমাদের জানতে চাওয়া হয়েছে দিবা এবং বাকির হাউসের স্ট্রেট লাইন ডিস্টেন্স কত হবে। তো স্ট্রেট লাইন ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা এটা দাগ দিব, তো এটা যদি আমরা ডটেড করি তাহলে এই 2 আর এই 2 মিলে হবে এটা 4, এটা হবে 3। তো আপনারা যদি কল্পনা করতে পারেন যে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, আর এটা কত, এটা হচ্ছে সমকোণ। এটা যদি সমকোণ হয়, এটা 3 হয়, এটা 4 হয়, আমরা জানি এটা 5, এটা একটা রেশিও আছে, সেটা আপনারা মুখস্থ করতে পারেন, অথবা যদি না পারেন সমস্যা নেই, পিথাগোরাসের সূত্র অনুসারে আপনারা করতে পারেন। এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তো আমরা জানি অতিভুজ স্কোয়ার, ধরে নিই এটা এ বি সি, তাহলে এস স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে এ বি স্কোয়ার আসবে আমাদের 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 16 প্লাস 9 ইকুয়াল টু 25, অর্থাৎ এস স্কোয়ার ইকুয়াল টু 25, এস ই ইকুয়াল টু আসবে আমাদের রুট ওভার 25 ইকুয়াল টু 5। এভাবে একটু সময় বেশি লাগবে, তো আপনার রেশিও মুখস্থ করে নেবেন, সেটা হলে 3:4:5, অর্থাৎ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর রেশিও এরকমই হয়, তাহলে আনসার হবে 5 মাইলস। নেক্সট ম্যাথ 21, 21-এ বলা আছে অন টুইজডে 30 অফ দ্য স্টুডেন্ট ইন এ ক্লাস টুক এ টেস্ট অ্যান্ড দেয়ার অ্যাভারেজ স্কোর ওয়াজ 83.5, অন থার্সডে দ্য আদার 5 স্টুডেন্ট টুক দ্য টেস্ট অ্যান্ড দ্য অ্যাভারেজ স্কোর ওয়াজ 94, হোয়াট ওয়াজ দ্য অ্যাভারেজ অফ এন্টায়ার ক্লাস। অর্থাৎ 30 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, তাদের অ্যাভারেজ স্কোর ছিল 83.5, এবং পরে আবার বৃহস্পতিবারে 5 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, তাদের অ্যাভারেজ ছিল 94, তাহলে টোটাল ক্লাসের স্টুডেন্টের অ্যাভারেজ কত? তো আমরা দেখে নেই টোটাল নাম্বার কত পেয়েছে তারা, সেটা বের করতে হবে। 30 জন স্টুডেন্ট ছিল, অ্যাভারেজ ছিল 83.5, সেই ক্ষেত্রে টোটাল নাম্বার হবে 30 × 83.5, আর দ্বিতীয়বার 5 জন স্টুডেন্ট ছিল, তাদের অ্যাভারেজ ছিল 94, তাহলে 94 দিয়ে গুণ হবে। এটা যদি আমরা করি তাহলে পাবো 2505, আর এটা পাবো 470, আর আমাদের টোটাল স্টুডেন্ট হচ্ছে 35, তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো
5792। তো এটা হচ্ছে টোটাল নাম্বার, কতজনের নাম্বার? 35 জনের। তো এটাকে 35 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 85। এই 85 হবে টোটাল ক্লাসের অ্যাভারেজ নাম্বার, সেই ক্ষেত্রে 85 হবে এই কোশ্চেনের আনসার। নেক্সট নাম্বার 22। 22 তে বলা আছে ইফ দ্য অ্যাভারেজ অফ 7, 13, পি অ্যান্ড কিউ ইজ 17, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ পি প্লাস 11 অ্যান্ড কিউ মাইনাস 9। অর্থাৎ 7, 13, পি এবং কিউ এই চারটার অ্যাভারেজ হচ্ছে 17। তো এই চারটার যদি অ্যাভারেজ 17 হয় তাহলে আমরা বুঝতে পারি এই চারটা যোগ করে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 17। আর আমাদের জানতে চাওয়া হয়েছে পি প্লাস 11 এবং কিউ মাইনাস 9 এর অ্যাভারেজ কত। তো পি প্লাস 11 আর কিউ প্লাস 9 যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দিব, এটা আমরা পাবো পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইডেড বাই 2, এটা আমরা পাবো। তো এই ক্যালকুলেশনটা আমরা শেষ করি, এটা যদি আমরা দেখি তাহলে আমরা পাই 20 প্লাস পি প্লাস কিউ ইকুয়াল টু 68 বা পি প্লাস কিউ ইকুয়াল টু 48। বা এটাকে যদি আমরা 2 প্লাস করি তাহলে পাবো পি প্লাস কিউ প্লাস 2 ইকুয়াল টু 50। তো আমাদের লাগবে হচ্ছে পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলে 50/2 ইকুয়াল টু 25। তাহলে আমাদের রিকোয়ার্ড ছিল পি প্লাস কিউ প্লাস 2/2, আমরা পেলাম পি প্লাস কিউ প্লাস 2/2 ইকুয়াল টু 25। 25 হবে এই কোশ্চেনের আনসার। তারপরে অঙ্ক 23। 23 বলা আছে সার্কুলার লোগো ইজ এনলার্জ টু ফিট দ্য লিড অফ এ জার, দ্য নিউ ডাইমেনশন ইজ 50% লার্জার দেন দ্য অরিজিনাল, বাই হোয়াট পার্সেন্টেজ হ্যাজ দ্য এরিয়া অফ দ্য লোগো ইনক্রিজড। অর্থাৎ একটা বোতলের মুখের কথা বলা হয়েছে, বোতলের মুখের ডায়ামিটারটা লার্জ করা হয়েছে, অর্থাৎ যেই লোগো ছিল সেই লোগোটা লার্জ করা হয়েছে 50%। তো ডায়ামিটার যেহেতু 50% করা হয়েছে ক্ষেত্রফলটা বাড়বে, আমরা জানি ভিতরের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার, তো আমাদের বাড়লো 50%। তো আগে ধরে নেই আমরা ছিল 2x ব্যাসার্ধ, আর এনলার্জ করার ফলে যেহেতু 50% বাড়লো তাহলে এটা হবে এখন 3x। তো আমরা যদি এখানে বসাই তাহলে আমরা পাবো পাই 2x হোল স্কোয়ার ইকুয়াল টু 4 পাই এক্স স্কোয়ার। আর এটাকে যদি বড় যেই ডায়ামিটার আসলো সেটা যদি আমরা করি পাই 3x হোল স্কোয়ার ইকুয়াল টু আসবে হলো 9 পাই এক্স স্কোয়ার। তো আমাদের বাড়ল কতটুকু? বাড়ল হচ্ছে 9 পাই এক্স স্কোয়ার মাইনাস 4 পাই এক্স স্কোয়ার ইকুয়াল টু বাড়ল হচ্ছে 5 পাই এক্স স্কোয়ার। তো আমাদের আগে কত ছিল? আগে ছিল 4 পাই এক্স স্কোয়ার, যেহেতু পার্সেন্টেজ বের করতে হবে সেহেতু বাড়তিটুকু আমরা উপরে লিখবো 5 পাই এক্স স্কোয়ার ইন্টু 100 ইকুয়াল টু 125%। 125% হবে এই কোশ্চেনের আনসার। তারপর অঙ্ক 24। 24 বলা আছে ইফ এক্স ইকুয়াল টু 2y ইকুয়াল টু 3z অ্যান্ড এক্স ওয়াই জেড ইকুয়াল টু 36, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড। তো এক্স ইকুয়াল টু 2y ইকুয়াল টু 3z দেওয়া আছে, আর দেওয়া আছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 36। তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 3z লেখা যায় একটা ইকুয়েশন, আর এটা লেখা যায় 2y ইকুয়াল টু 3z। তো 2y ইকুয়াল টু 3z হলে y ইকুয়াল টু 3z/2। তো এই x এর মান এবং y এর মানটা আমরা এখানে বসাবো তাহলে আমরা পাবো 3z ইনটু 3z/2 ইনটু জেড ইকুয়াল টু 36। এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনারা পাবেন জেড কিউব ইকুয়াল টু 8 বা জেড ইকুয়াল টু 2, তাহলে জেড এর ভ্যালু হচ্ছে 2, এটি হবে ইকুয়েশনের আনসার। তারপর অঙ্ক নাম্বার 25। ইফ দ্য অ্যাভারেজ অফ এ অ্যান্ড বি ইজ 45 অ্যান্ড দ্য অ্যাভারেজ অফ বি অ্যান্ড সি ইজ 35, দেন এ মাইনাস সি ইকুয়াল টু হোয়াট। তো এ বি এর অ্যাভারেজ যদি 45 হয় তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 45 লিখতে পারি বা এ প্লাস বি ইকুয়াল টু 90 লিখতে পারি। আবার বলা আছে যে বি এবং সি এর অ্যাভারেজ হচ্ছে 35, তাহলে বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু 35 লেখা যায়, তাহলে বি প্লাস সি ইকুয়াল টু 70 হবে। তো দুইটি ইকুয়েশন আমরা যদি নিচে নিচে লিখি এ প্লাস বি ইকুয়াল টু 90, বি প্লাস সি ইকুয়াল টু 70, এই দুটো যদি আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করি তাহলে আমরা পাবো এ মাইনাস সি ইকুয়াল টু 20। তো আমাদের প্রশ্নে যাওয়া হয়েছে এ মাইনাস সি ইকুয়াল টু কত, তো এ মাইনাস সি ইকুয়াল টু 20, এই কোশ্চেনের আনসার হবে 20। 26 নম্বরে বলা আছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অর অ্যারিথমেটিক মিন অফ অল দ্য মাল্টিপলস অফ 10 ফ্রম 10 টু 190 ইনক্লুসিভ। অর্থাৎ 10 থেকে 190 পর্যন্ত 10-এর গুণিতক যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলোর অ্যাভারেজ কত হবে। অর্থাৎ 10, 20,
30 40 এভাবে করে 190 পর্যন্ত সংখ্যা যোগ করে যতগুলি সংখ্যা হবে তাদেরকে ভাগ করতে হবে তো আমরা যদি এখানে 10 কমন নেই তাহলে আমরা পাবো 1 2 3 4 5 6 এভাবে করে 19 পর্যন্ত 10 কমন হওয়ার কারণ হচ্ছে আমরা সূত্রের মাধ্যমে এটা করে ফেলবো ইজিলি তো এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা আমরা জানি যদি এটা n হতো তাহলে গড় হতো n + 1/2 n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে n + 1/2 সেই ক্ষেত্রে যেহেতু আমার n এখানে 19 তাহলে 19 + 1/2 equal to 20/2 equal to 10 আর এটুকের এভারেজ হচ্ছে 10 আর 10 দিয়ে গুণ করব তাহলে আসবে 100 100 হবে এই কোশ্চেনের आंसर এভাবেও করতে পারেন অথবা আপনারা যদি সমান্তর ধারার নিয়মে করতে চান সেটাও করতে পারেন তো এইভাবে করলে আপনার ইজি হবে দ্রুত হবে নেক্সট ম্যাথ 27 27 এ বলা আছে ইফ n ইজ ইভেন হুইচ অফ দা ফলোইং ক্যান নট বি অড এখানে অপশন আছে n + 3 3n + 1 n স্কয়ার - 1 2 ইনটু n প্লাস 3 আর ইতে আছে নান তো আপনারা এই সব অঙ্কের ক্ষেত্রে সবসময় একটা ইভেন নাম্বার নিয়ে কাজ করবেন তাহলে ইজিলি আনসার বের করতে পারবেন অর্থাৎ n ইজ ইভেন ইভেন মানে জোড় সংখ্যা তো সর্বনিম্ন জোড় সংখ্যা যেটা আছে সেটা আপনারা ধরেন এটা যদি 2 ধরেন n = 2 তাহলে 2 + 3 = 5 এখানে যদি n = 2 ধরেন তাহলে 6 + 1 = 7 এখানে n = 2 ধরলে 4 - 1 = 3 এখানে n = 2 ধরলে 2 + 3 = 5 2 ইনটু 5 ইকুয়াল টু 10 সেই ক্ষেত্রে কোডটা অড হতে পারে না এটা অড হতে পারে না আরেকটা লজিক আছে সেটা হচ্ছে যে কোনো সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে সেটা সবসময় ইভেন নাম্বার হবে হোক সেটা বেজোড় সংখ্যার সাথে গুণ হোক অথবা জোড় সংখ্যার সাথে গুণ হোক অর্থাৎ ইভেন ইনটু অড ইকুয়াল টু অলওয়েজ ইভেন নাম্বার সেই ক্ষেত্রে এটা কখনোই অড হতে পারে না অ্যানসার হবে 2 ইনটু n প্লাস 3 তারপর অঙ্ক নাম্বার 28 8 নম্বরে বলা আছে আফটার 20% মার্ক ডাউন ক্যালকুলেটার ইজ সোল্ড ফর টাকা 100 হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল সেলিং প্রাইস অর্থাৎ 20% দাম কমানোর পরে ক্যালকুলেটারটা 100 টাকায় বিক্রি করা হলো তাহলে যদি বিক্রয় মূল্য 80 টাকা হয় তাহলে ক্যালকুলেটারের প্রকৃত মূল্য ছিল 100 টাকা বিক্রয় মূল্য 1 টাকা হলে 100/80 যদি 100 টাকা হয় ইনটু 100 ইকুয়াল টু করলে আপনারা পাবেন 125 অর্থাৎ 125 টাকা হবে এটার প্রকৃত মূল্য অর্থাৎ অরিজিনাল সেলিং প্রাইস ছিল 125 টাকা সেখান থেকে আপনারা যদি টেস্ট করতে চান তাহলে সেটাও করতে পারবেন সেটা হচ্ছে বলা আছে 20% কমান হলো তো 125 এর 20% হচ্ছে 25 বিয়োগ করলে এই 100 টাকা এই 100 টাকায় সে সেল করেছিল 20% ডাউন করার পর তাহলে অ্যানসার হবে 25 টাকা পরের অঙ্ক 29 নম্বরে বলা আছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার এক্স অ্যান্ড ওয়াই ইজ টুয়াইস দ্য সাম অফ দ্য নাম্বারস হোয়াট ইজ দ্য সাম অফ দ্য রেসিপ্রোকালস অফ এক্স অ্যান্ড ওয়াই রেসিপ্রোকালস অফ এক্স অ্যান্ড ওয়াই বলতে বোঝায় 1/x + 1/y সেটার যোগফল তাহলে প্রশ্ন মতে বলা আছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার এক্স অ্যান্ড ওয়াই ইকুয়াল টু টুয়াইস দ্য সাম অফ দ্য নাম্বারস অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু টু এখন বের করতে বলা হয়েছে 1/x + 1/y এর ভ্যালু তো আমরা যেটা করব এই সমীকরণটাকে 2x দ্বারা ভাগ করে দিব তাহলে আমরা পাবো xy/2xy = 2x + y 2xy এটাকে কাটাকাটি করলে পাবো 1/2 2 2 কাটা এটা করলে পাবো 1/x + 1/y তো সেই ক্ষেত্রে 1/x + 1/y = 1/2 এটা হবে এই কোশ্চেনের आंसर তারপর অঙ্ক নাম্বার 30 নাম্বার 30 তে বলা আছে দ্য সাম অফ টু নাম্বার ইজ 13 এন্ড देयर প্রোডাক্ট ইজ 30 হোয়াট ইজ দ্য সাম অফ দ্য স্কয়ার অফ দ্য নাম্বারস ধরি নাম্বার দুটো x এবং y তো সাম অফ দ্য টু নাম্বারস দেওয়া আছে 13 অর্থাৎ x + y = দেওয়া আছে 13 আর প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস অর্থাৎ xy = দেওয়া আছে 30 তো বলা হচ্ছে সাম অফ দ্য স্কয়ার অফ দ্য নাম্বারস অর্থাৎ x স্কয়ার + y স্কয়ার ইকুয়াল টু কত তো সূত্র অনুসারে জানি আমরা x স্কয়ার + y স্কয়ার ইকুয়াল টু x + y হোল স্কয়ার - 2xy এই মানটা আমরা বসাবো x + y ইকুয়াল টু 13 13 স্কয়ার - 2 ইনটু 30 ইকুয়াল টু 169 - 60 ইকুয়াল টু আসবে হচ্ছে 109 হবে এই কোশ্চেনের आंसर তারপর অঙ্ক 31 এ বলা আছে ইন হোয়াট প্রপোর্শন মাস্ট রাইস এট টাকা 40 পার কেজি বি মিক্সড উইথ রাইস এট টাকা 45 পার কেজি সো দ্যাট দ্য মিক্সচার কস্ট টাকা 41.25 পার কেজি অর্থাৎ 40 টাকা কেজি চাউল এবং 45 টাকা কেজি চাউল কি রেশিও অনুসারে মিলালে তাদের মিক্সচার যেটা হবে সেটার প্রাইস হবে 41 টাকা 25 পয়সা পার কেজি তো ধরি
এক্স পরিমাণ আর ওয়াই পরিমাণ, অর্থাৎ 40 টাকা কেজি চাউল হচ্ছে এক্স কেজি আর 40 টাকা বার কেজি চাউল হচ্ছে ওয়াই কেজি। তাহলে 40 টাকা কেজি টোটাল দাম হচ্ছে আমাদের 40x আর 45 টাকা করে হচ্ছে 45y, এটা সমান সমান হচ্ছে আমাদের 41 টাকা 25 পয়সা। টোটাল চাউলের পরিমাণ হচ্ছে x প্লাস ওয়াই কেজি, এটা হবে আমাদের ইকুয়েশন। তাহলে 40x প্লাস 45y ইকুয়াল টু 41.25x প্লাস 41.25y। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো মাইনাস 1.25x ইকুয়াল টু মাইনাস 3.75y, বা আমাদের লাগবে হচ্ছে এক্স বাই ওয়াই। এক্স বাই ওয়াই ইকুয়াল টু মাইনাস 3.75 ডিভাইড বাই মাইনাস 1.25, এটা করলে আমরা পাবো 3/1, অর্থাৎ এক্স অনুপাত ওয়াই হবে আমাদের 3:1। 3:1 হবে ইকুয়েশনের আনসার। তারপরের অঙ্ক 32, 32-তে বলা আছে If 50% of x equal the sum of y and 20, then what is the value of x minus 2y? 50% of x, 50% of x বলতে আমরা লিখতে পারি 0.5x। তো প্রশ্ন মতে বলা আছে 0.5x equal to sum of y and 20। তাহলে এটা যদি করি 0.5x minus y equal to 20 হবে, আমাদের বের করতে বলা হয়েছে x মাইনাস 2y এর মান। তো এটাকে আমরা দুই দ্বারা গুণ করি উভয় পক্ষকে, তাহলে 0.5কে দুই দ্বারা গুণ করলে আসবে 1, অর্থাৎ x মাইনাস এটাকে গুণ করলে আসবে 2y, এটাকে গুণ করলে আসবে হচ্ছে 40। সেই ক্ষেত্রে আমাদের চেয়েছিল x মাইনাস 2y ইকুয়াল টু হোয়াট, তো আমরা পেয়ে গেলাম x মাইনাস 2y ইকুয়াল টু 40। সেই ক্ষেত্রে 40 হবে ইকুয়েশনের আনসার। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অঙ্কে কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের চাহিদা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।